আসসালামু আলাইকুম, আমি আনিক ইবনাত, বর্তমানে আছি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি বিগত দু মাস যাবত careditos.com সাথে যুক্ত আছি এবং বর্তমানে দুটো অনলাইন টিউশন কন্টিনিউ করছি। আমার আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য আপনাদের সবার সাথে আমার এই দু মাসের অনলাইন টিউশনের এক্সপিরিয়েন্সটি শেয়ার করা। আমাদের অনেক ক্ষেত্রেই মনে হতে পারে আমরা যে পড়ানোর যে অনলাইন টিউশনটা ঠিক কতটুকু কার্যকরী। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলবো এটা অনেকাংশেই অনেকগুলো প্রবলেম সলভ করে এবং আসলে অনেকটা বেশি কার্যকরী। অনেক সময় দেখা যাচ্ছে আমার কোনো পার্সোনাল প্রবলেমের কারণে কিংবা স্টুডেন্টের এরকম প্রবলেমের কারণে দেখা যাচ্ছে আমাদের টিউশনটা মিস হতে পারে বা কোনো একটা ক্লাস মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে আমার নিজের এবং স্টুডেন্টের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আমি সেই পড়াটা কভার করে দিতে পারি। এছাড়াও অনলাইনে বর্তমানে জুম ক্লাউড মিটিং ছাড়াও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফাইবার এগুলো দিয়েও অনলাইন ক্লাস নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো ল্যাপটপে বা পিসিতে কানেক্ট করলে ইজিলি আমরা স্ক্রিন শেয়ার করতে পারছি। স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আমরা আগে থেকে বানিয়ে রাখা বিভিন্ন স্লাইড বা পিডিএফ এগুলো শেয়ার করে স্টুডেন্টকে ইজিলি পড়াতে পারছি। এছাড়াও বোর্ডের যে বইগুলো আছে সেগুলোর ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন সব ভার্সনের বইগুলোই আমাদের গুগলে ইজিলি অ্যাভেলেবল, যার কারণে আমাদের পড়া সহায়ক বিভিন্ন রকমের জিনিস থাকাতে আমাদের অনলাইন টিউশনটা অনেকটা বেশি ইফেক্টিভ হয়ে উঠেছে। এছাড়াও স্টুডেন্টকে চাইলে আমরা অনলাইনে হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা দেওয়ার পর তারা সেটা হোমওয়ার্কটা করে সেটা ছবি তুলে সেটা সেন্ড করছে আমাদেরকে। সেন্ড করার কারণে দেখা যায় যে তাদের কন্টিনিউয়াসলি হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে। আমাদের রেগুলার বেসিসে আমরা যে পড়ালে যা হতো সেগুলো তো হচ্ছেই, এছাড়াও এক্সট্রা হিসেবে আমরা বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করে তাদেরকে আরও কিছু এক্সট্রা নলেজও দিতে পারছি। আর অনলাইন এক্সামটাও আমরা ইজিলি নিতে পারছি। অনলাইন এক্সামটা স্পেশালি আমাদের আরও বেশি ইজি হয়ে উঠেছে, কারণ আমাদের এক্সাম নিতে বা যাওয়ার সাথে বিভিন্ন রকমের যে সিস্টেম্যাটিক লসটা হতো সেই লসটা আর হচ্ছে না। দেখা যাচ্ছে আমার অ্যাভেলেবিলিটি বা স্টুডেন্টের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে যে কোনো একটা টাইমে আমি তাকে পিডিএফে কোয়েশ্চেনটা প্রোভাইড করে তাকে ভিডিও কলের মাধ্যমে আমি ইজিলি তার এক্সামটা নিতে পারছি। স্টুডেন্টের গার্জিয়ানের সাথে আমরা ইজিলি মিটিং করে তার প্রোগ্রেস সম্পর্কে জানাতে পারছি। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন সময় স্টুডেন্টের নেটওয়ার্কের প্রবলেম বা তাদের ইন্টারনেট অ্যাভেলেবিলিটি নিয়ে কমপ্লেন করতে পারে, সেক্ষেত্রে তারা নর্মালি ভিডিওটা অফ করে নর্মালি অডিওতেও ক্লাসটা করতে পারে বা স্টুডেন্টকে চাইলে ক্লাসটা ভিডিও করে সেটা প্রোভাইড করা যায়। এছাড়াও আমরা জুম ক্লাউড মিটিংয়ে ভিডিও রেকর্ড করার অপশানটা আছে, স্টুডেন্ট চাইলেই সে ভিডিওটি রেকর্ড করে পরবর্তীতে সে ক্লাসটি বারবার রিওয়াইন্ড করেও দেখতে পারে। আর তাছাড়া এক্ষেত্রে আমি বলবো আমাদের সবচেয়ে বড় সুবিধাটা যেটা অনলাইন ক্লাসের, আমাদের বিভিন্ন সময় ক্যাম্পাস ছুটি দিলে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমাদের টিউটরটা যদি লোকাল না হয় বা আমাদের স্টুডেন্ট যেই জায়গায় থাকে টিউটরের বাসাটাও যদি সেখানে না হয় তো অনেক সময় স্টুডেন্ট এবং টিচারের মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হতে পারে বা পড়ার মাঝে একটা ডিসকন্টিনিউয়েশন ক্রিয়েট হতে পারে। এক্ষেত্রে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্মটা অনেকটা বেশি এটা সলভ করে দিয়েছে, কারণ আমি ঢাকায় থাকি কিংবা আমি আমার পড়ালেখা পারপাসে রাজশাহীতে যাই, আমি যেখানেই থাকি না কেন আমার বর্তমানে যে টিউশনগুলো কন্টিনিউ হচ্ছে আমি যে কোনো জায়গাতে চাইলেই কন্টিনিউ করতে পারবো। ইভেন আমি আমার ক্যাম্পাসে থাকলেও কোনো একটা সাউন্ডলেস প্লেসে যেয়ে তাকে ইজিলি ক্লাস নিয়ে তার পড়াটা কন্টিনিউ করতে পারবো। তাই অনলাইন প্ল্যাটফর্মটা আসলে অনেক ক্ষেত্রে অনেকটা বেশি উপকারী। আর careditos.com ধন্যবাদ এরকম একটি সুন্দর প্ল্যাটফর্ম আমাদের সবার মাঝে ইন্ট্রোডিউস করার জন্য। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ভালো লেগেছে। ধন্যবাদ।